ইহুদি পুরাণে আছে, মানুষ একদিন অমৃত লোকে বাস করত। সে লোক স্বর্গলোক, সেখানে দুঃখ নেই, মৃত্যু নেই। কিন্তু যে স্বর্গকে দুঃখের ভিতর দিয়ে, মন্দের সংঘাত দিয়ে না জয় করতে পেরেছি, সে স্বর্গ তো জ্ঞানের স্বর্গ নয়, তাকে স্বর্গ বলে জানি নে। মায়ের গর্ভের মধ্যে মাকে পাওয়া যেমন মাকে পাওয়াই নয়, তাকে বিচ্ছেদের মধ্যে পাওয়াই পাওয়া। গর্ভ ছেড়ে মাটির পরে যখন পড়ে, তখন ছেলে দেখে আপন মাকে। তোমার আদর যখন ঢাকে, জড়িয়ে থাকি তারই নাড়ির পাকে, তখন তোমায় নাহি জানি, আঘাত আনি তোমারই আচ্ছাদন হতে, যেদিন দূরে ফেলাও টানি, সে বিচ্ছেদে চেতনা দেয় আনি, দেখি বদন খানি। তাই সে অচেতন স্বর্গলোকে জ্ঞান এলো। সেই জ্ঞান আসতেই সত্যের মধ্যে আত্মবিচ্ছেদ ঘটল। সত্য মিথ্যা, ভালো মন্দ, জীবন মৃত্যুর দ্বন্দ্ব এসে স্বর্গ থেকে মানুষকে লজ্জা দুঃখ বেদনার মধ্যে নির্বাসিত করে দিলে। এই দ্বন্দ্ব অতিক্রম করে যে অখণ্ড সত্যে মানুষ আবার ফিরে আসে, তার থেকে তার আর বিচ্যুতি নেই। কিন্তু এই সমস্ত বিপরীতের বিরোধ মিটাতে পারে কোথায়? অন্তরের মধ্যে। তাই উপনিষদে আছে, সত্যং জ্ঞানম অনন্তম। প্রথমে সত্যের মধ্যে জড় জীব সকলেরই সঙ্গে এক হয়ে মানুষ বাস করে। জ্ঞানে সে বিরোধ ঘটিয়ে মানুষকে সেখান থেকে টেনে স্বতন্ত্র করে। অবশেষে সত্যের পরিপূর্ণ অনন্ত রূপের ক্ষেত্রে আবার তাকে সকলের সঙ্গে মিলিয়ে দেয়। নূত
কানু আলোক আপন মন মাঝে, কি দেখিব কি জানিব না জানি সে কি আনন্দ, নূতন আলোক আপন মন মাঝে, সে আলোকে মহাসুখে আপন আলয় মুখে, সে আলোকে মহাসুখে আপন আলয় মুখে, চলে যাব গান গাহি কে রহিবে আরো দূর করবাসে, হবে বিভাসিত মম চিত্ত আকাশে, নিত্য নব সত্য।